জমকালো আয়োজনের মাধ্যমে পর্দা উৎসব প্রথমবারের মতো আয়োজিত শেখ হাসিনা আন্তঃব্যাংক ফুটবল টুর্নামেন্টের বিকেলে আর্মি স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। টুর্নামেন্টে অংশ নিচ্ছে 34টি ব্যাংক দল। অরুণ গোফরের রিপোর্টে বিস্তারিত। জমকালো আয়োজনের মাধ্যমে পর্দা উৎসব প্রথমবারের মতো আয়োজিত শেখ হাসিনা আন্তঃব্যাংক ফুটবল টুর্নামেন্টের বিকেলে আর্মি স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। টুর্নামেন্টে অংশ নিচ্ছে 34টি ব্যাংক দল। অরুণ গোফরের রিপোর্টে বিস্তারিত। প্রথমবারের মতো আন্তঃব্যাংক ফুটবল টুর্নামেন্ট ঘিরে বর্ণিলভাবে সাজে রাজধানীর আর্মি স্টেডিয়াম। দলগুলোর মার্চ পাস্ট দিয়ে শুরু হয় অনুষ্ঠান। খেলোয়াড়দের অভিবাদন গ্রহণ করেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। এ সময় ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার, মার্কেন্টাইল ব্যাংকের চেয়ারম্যান আলহাজ মোর্শেদ আলম সহ বিভিন্ন ব্যাংকের চেয়ারম্যান ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ৩৪টি দলের মার্চ পাস্ট শেষে প্রতিযোগিতার উদ্বোধন করেন সেনাপ্রধান। শুভ উদ্বোধন ঘোষণা করছি। প্রধানমন্ত্রীর নামে এই টুর্নামেন্ট খেলাধুলায় চাকুরিজীবীদের অংশগ্রহণ বাড়াতে ভূমিকা রাখবে বলে উল্লেখ করেন জেনারেল শফিউদ্দিন আহমেদ। মাননীয় প্রধানমন্ত্রীর ক্রীড়াঙ্গনের প্রতি ভালোবাসা, নিরলস উৎসাহ এবং সর্বাত্মক পৃষ্ঠপোষকতা এই দেশের ক্রীড়াঙ্গনের সাফল্যের একটা চাবিকাঠি। তাই আমি তার নামে এই টুর্নামেন্টের নামকরণ দেশের খেলাধুলায় একটা নতুন মাত্রা যোগ করবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। টুর্নামেন্ট বাংলাদেশের খেলোয়াড়দের উৎসাহিত করা এবং খেলাধুলার মান সার্বিকভাবে বৃদ্ধিতে সহযোগিত হবে। এই টুর্নামেন্টে অংশগ্রহণকৃত বিভিন্ন ব্যাংকের সদস্যদের ফুটবল খেলার প্রতি বিশেষ অনুরাগ ও স্প্রিয়া অন্যদের উৎসাহিত করবে বলে আমি বিশ্বাস করি। আকর্ষণীয় প্রতিযোগিতা হবে এবং এর মাধ্যমে আমরা একটা সুন্দর উপভোগ্য ক্রীড়ানপট্য আমরা দেখতে পারবো বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করছি এবং সেই সাথে আশা করছি এর ভিতর থেকে ভবিষ্যতের জন্য প্রতিশ্রুতবান এবং ভালো খেলোয়াড় বেরিয়ে আসবে। পরে আয়োজকদের নিয়ে খেলোয়াড়দের সঙ্গে ফটোশুটে অংশ নেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। ব্যাংকারদের মাঠে লড়াইও ছিল জমজমাট। সেখানে উদ্বোধনী ম্যাচে ইসলামী ব্যাংককে হারিয়ে শুভ সূচনা করে সিটি ব্যাংক। অরণ্য কাপুর, আরটিভি, ঢাকা।